নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজ আমার চ্যানেল কিউরিয়াস কালচারে তোমাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব বলে এসেছি। এখন বাজে প্রায় রাত 2, আর একটু বেশি 2:20। তো আজ সকাল থেকেই ভাবছিলাম একটা TLM তৈরি করব। তো আমার BEd-এর সেকেন্ড সেম চলছে, সেকেন্ড সেমের শেষের দিকে প্রায়। তো এই সেকেন্ড সেমের শেষে একটা TLM তৈরি করতে হয় আমার সংস্কৃত সাবজেক্টের উপর BEd। তো তোমরা সকলেই জানো TLM কী, কীভাবে একটা স্কুলেতে বাচ্চাদেরকে TLM দেখিয়ে নানাভাবে সাবজেক্টকে শেখাতে হয়। তো আমার ম্যাম আমাকে বললেন যে একটা TLM তৈরি করতে। নতুন করে আমি একটা TLM সুন্দর করে তৈরি করলাম। আমি প্রথম TLM তৈরি করলাম। এই TLMটা তৈরি করেছি, এই TLMটা হলো আজকে সন্ধে 7টা বা 8টার সময় থেকে আর্ট পেপার কিনে এনেছি। আর্ট পেপার কিনে আনার পর আমি আরম্ভ করেছি। আরম্ভ করে এতক্ষণে কাজটা শেষ হয়েছে, রাত 2 প্রায় বাজে। এখন এটা করতে আমার লেগেছে 3টে আর্ট পেপার। একটা সাদা রঙের নিয়েছি, আর একটা গোলাপি রঙের, আর একটা হলুদ রঙের। স্কেচ লেগেছে 3 রকম রঙ। আমার কাছে ছিল স্কেচগুলো কালো, লাল, আর ব্যবহার করেছি ব্লু। এবার তোমরা আর্ট পেপার অন্যান্য কালারের ব্যবহার করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এ দেখো, আমি এর মধ্যে নরশব্দরূপ শিখিয়েছি। তোমরা নিশ্চয়ই ছোটোবেলায় সবাই নরশব্দরূপ শিখেছো। 7-8-এ পড়ার সময় আমরা সকলেই নরশব্দরূপ শিখেছিলাম সংস্কৃত পড়ার সময়। তো সেই সংস্কৃত পড়াটা নিশ্চয়ই আমরা এখনও ভুলে যাইনি। নর নর নরা এই সম্বন্ধে আমরা কত প্রকার হাসাহাসি করতাম শিক্ষকদের নিয়ে, এবং এই নর নর নরা এগুলো নিয়ে কত প্রকার ব্যঞ্জনা ইত্যাদি করতাম। তো যা হোক, এখন দেখাবো কীভাবে এটা আমি তৈরি করেছি। প্রথমে দেখো বন্ধুরা, প্রথমে আছে প্রথমা বিভক্তি। প্রথমা বিভক্তিতে নর শব্দরূপের এক বচনে আছে কি, এক বচনে নর নরৌ নরাহা। তারপর এটাকে যদি আমি সরিয়ে দ্বিতীয়াতে আনি, তাহলে কি দেখা যাবে, নরম নরৌ নরান। তারপর এটাকে যদি আমি সরিয়ে তৃতীয়া বিভক্তিতে আনি, তখন আমি কি দেখতে পাবো, নরেন নরাভ্যাম নরই, তৃতীয়া বিভক্তি। চতুর্থী বিভক্তিতে এলে আমরা দেখতে পাবো নরায় নরাভ্যাম নরেভ্য, চতুর্থী বিভক্তি। এরপর কি আছে বন্ধুরা, পঞ্চমী বিভক্তি, নরাত নরাভ্যাম নরেভ্য, পঞ্চমী বিভক্তি। এরপর ষষ্ঠী বিভক্তি, ষষ্ঠী বিভক্তিতে আসলে দেখতে পেলাম নরস্য নরয়ঃ নরানাম। এরপর সপ্তমী, সপ্তমীতে সোজা চলে এলাম আমরা নরে নরয়ঃ নরেষু। এরপর সম্বোধন, সম্বোধন সবার শেষ, এবং সম্বোধনে কি আছে, নরৌ নরৌ নরাহা। এই ছিল আজকের TLM। TLMটা তোমরা দেখলে কেমন লাগলো, এই শব্দ কমল বা শব্দ পদ্ম কেমন লাগলো তোমাদের দেখে? এখানে লেখা আছে দেখো, নর শব্দ অকারান্ত পুংলিঙ্গ শব্দ। এইভাবে তোমরাও বানিয়ে ফেলতে পারো তোমাদের TLM। কত সহজে একটা কয়েক ঘন্টার মধ্যে আমি TLM বানিয়ে ফেলেছি। এটা আমি আঁকা জানতাম না TLM তৈরি করা, তাতেও আমার এই 2-4 ঘন্টার মধ্যে তৈরি করা হয়ে গেছে। তোমরা নিশ্চয়ই আরও তাড়াতাড়ি তৈরি করতে পারবে। টাটা, আজকের মতো রাখি এখানেই বন্ধুরা।